বন্ধুরা, আজকে আবার চলে এসেছি প্রশান্ত পালের স্টুডিওতে। আর আমি তো তোমাদেরকে বলেছিলাম, আমি আগের পর্বতে তোমাদেরকে দেখিয়েছিলাম প্রশান্ত পালের স্টুডিওর যে জগদ্ধাত্রী ঠাকুর রয়েছে সেই ঠাকুরগুলোর খড়ের কাজ। আর আজকে তোমাদেরকে দেখাবো যে খড়ের ঠাকুরগুলো দেখেছি ওগুলো কিন্তু সব মাটি লেপার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো এক এক করে তোমাদের প্রশান্ত পালের স্টুডিওর জগদ্ধাত্রী ঠাকুরগুলো দেখাবো। মাটির কাজ হয়ে গিয়েছে, রঙের কাজ বাকি। তো ম্যাক্সিমাম ঠাকুর আজকেই রঙের কাজ হয়ে যাবে, কারণ সময় বেশি বাকি নেই, বুঝতেই পারছো। স্টুডিওর ভেতরে যাবো, গিয়ে এক এক করে তোমাদের সব কিছু দেখাচ্ছি। তো চলো ভিডিওটা তোমরা পুরোটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরপরে কিন্তু আরও কিছু দেখাতে চলেছি তোমাদেরকে। চন্দননগরে ব্লগ আসতে চলেছে, সেগুলো সব দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও ভিডিও আপডেটসের জন্য। তো বেশি কথা আর বাড়াবো না, চলো ভিডিওটা শুরু করো। তোমরা তো জানোই এই হচ্ছে প্রশান্ত দা স্টুডিও। তো চলো স্টুডিওতে ঢুকবো। আর তোমরা এখন যে শখটা পেলে আমিও পেয়েছিলাম, ফার্স্টেই ঢুকে দেখতেই পাইনি কোনো প্রতিমা, তো খুঁজছিলাম কোথায় গেল সব প্রতিমা, এতগুলো প্রতিমা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো পরে কথা বলে জানতে পারলাম প্রতিমাগুলো কিন্তু সব, যেহেতু মাটি লেপার কাজ হচ্ছে আর সময়ও বেশি বাকি নেই, ওই জন্য সব কটা প্রতিমা বাইরে রাখা হয়েছে, এক এক করে দেখতেই পাচ্ছ। আর এই প্রতিমাগুলো কিন্তু আমি তোমাদের অলরেডি দেখিয়ে গিয়েছিলাম যখন খড়ের কাজ হচ্ছিলো। আর সব থেকে যে বড় প্রতিমাটা দেখিয়েছিলাম, লেক টাউনের প্রতিমাটা রয়েছে ওই সাইডটাতে, ওখানে গিয়েও দেখাবো। বাট তার আগে এগুলোও তোমাদেরকে দেখাবো, কিন্তু তার আগে ভেতরে একটা প্রতিমা যেটা পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে সেটা সম্পর্কে তোমাদের কিছু জানাবো, আর ভেতরে গিয়ে প্রতিমাটা দেখাবো। তো চলো ভেতরে গিয়ে এক এক করে তোমাদের সব কিছু। এই হচ্ছে প্রতিমা যেটা আগে আমি তোমাদেরকে দেখিয়ে গিয়েছিলাম যখন মাটি লেপার কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল, বাট এখন কিন্তু পুরো প্রতিমাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এইখানে এই যে প্রতিমাটা তোমাদের দেখাবো এখন, এক একটা ডিটেলস দেখাবো, দেখো পুরো এক একটা ডিটেলস দেখাবো প্রতিমাটার যে কাজ হয়েছে। ফার্স্টটা শুরু করছি সিংহটা দিয়ে, সিংহটার চোখখানা দেখো, চোখটা দেখো, চোখটা ব্যাপক হয়েছে, পুরো একটা অরিজিনালিটি ব্যাপার রয়েছে সিংহটার মধ্যে, দূর থেকে দেখলে কিন্তু হেভি লাগছে। আর এখানে সিংহটার যে সিংহটার গা থেকে শুরু করে যে মুখটা, এখানে কিন্তু একটা গ্রেডিশ ব্যাপার রয়েছে, দেখতেই পাচ্ছ হালকা হালকা। আর এটা পাট দিয়ে তৈরি করা হয়েছে, মাটির মিশ্রণের মধ্যে পাট মিশিয়ে ওটা মাখা হয়েছে, মাখানো হয়েছে, তারপরে রঙের কাজ হয়েছে। তো একটা অরিজিনালিটি ব্যাপার রয়েছে সিংহটার মধ্যে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে সিংহটা। আর এখানে এখন তোমাদের দেখাবো জগদ্ধাত্রী মায়ের প্রতিমাটা, চোখ দুটো দেখো, মায়ের চোখ দুটো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ত্রিনেত্রটা দেখো, ত্রিনেত্রটা এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, বলতে গেলে অসাধারণ হয়েছে প্রতিমাটা। আর এখানে যে শাড়িটা রয়েছে, শাড়িটা কিন্তু এটা বেনারসি শাড়ি, খুব সুন্দর লাগছে দেখো, শাড়িটার সঙ্গে ম্যাচ করে গিয়েছে। আর পিছনের চালাটা তো তোমাদের আগের দিন দেখিয়েছিলাম, এই চালাটার মধ্যে রাধাকৃষ্ণের একটি প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে, দেখো কি সুন্দরভাবে বানানো হয়েছে, এখানে প্রতিটা কাজ করা হয়েছে, অসাধারণ লাগছে চালচিত্রটা। পিছনে ওপরটা পুরোটা ত্রিশূল করা হয়েছে, দেখতেই পাচ্ছ ছোটো 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 করে ত্রিশূল দিয়ে করা হয়েছে, পুরোটা ত্রিশূল সাজানো হয়েছে ওপর থেকে নিচ অবধি, ওপর থেকে নিচ অবধি পুরো ত্রিশূল করা হয়েছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে প্রতিমাটা। আর ওপরটাতে দেখো গোল্ডেন কালারের মধ্যে করা হয়েছে চালাটা, অসাধারণ লাগছে। আর তার ঠিক ওপরেই একদম মাথায় দুখানা ময়ূর রাখা হয়েছে, দেখো দুপাশে দুখানা ময়ূর রাখা হয়েছে, খুব সুন্দর লাগছে যে প্রতিমাটা, জাস্ট অসাধারণ লাগছে, ফ্যান্টাস্টিক হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে প্রতিমাটা। আর তোমরা জানাবে তোমাদের কিন্তু এই প্রতিমাটা আমি দেখেই গেছিলাম, পুরো প্রতিমাটা দেখিয়ে গিয়েছিলাম তখন মাটি লেপার কাজ কমপ্লিট হয়ে গিয়েছিলো, আর এখন কিন্তু পুরো প্রতিমাটা কমপ্লিট হয়ে গিয়েছে, যাওয়ার জন্য প্রস্তুত। আর এই যে প্রতিমাটা রয়েছে এটা কিন্তু আমি আগেই তোমাদেরকে বলেছিলাম, এটা কিন্তু বেলেঘাটার প্রতিমা, দেখতেই পাচ্ছ। আর এই প্রতিমাটা আমার যতদূর মনে হচ্ছে আজকে রাতেই বেরিয়ে যাবে প্যান্ডেলের জন্য, জাস্ট মুকুটটা লাগানো হয়ে গেলে পুরো প্রতিমা কমপ্লিট। আর তোমরা জানাবে তোমাদের এই প্রতিমাটা কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর এখন আরও প্রতিমা দেখাবো এক এক করে, যেগুলোতে মাটির কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, জাস্ট রঙের কাজের জন্য প্রস্তুত। তো চলো এক এক করে তোমাদের সব কিছু দেখাবো। আর ভেতরে এখন কাজ হচ্ছে স্টুডিওর ভেতরে, দেখতেই পাচ্ছ এখানে কাজ হচ্ছে, প্রতিটা শিল্পী কাজ করছে, এই যে জিনিসগুলো বানাচ্ছে এগুলো কিন্তু যে চালাটা হয় চালার ওপরে যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই যে এই জিনিসগুলো যেগুলো দেখতে পাচ্ছ ফুল টাইপের বা এই যেগুলো যেগুলো রয়েছে সেই জিনিসগুলোই তৈরি করা হচ্ছে, বাকি যে প্রতিমা রয়েছে সেই প্রতিমার চালা তৈরি করা হবে, দেখতেই পাচ্ছ কাজ হচ্ছে স্টুডিওর ভেতরে, সবাই কাজ বানাচ্ছে, সবাই কাজ করছে। তোমাদেরকে তো দেখালামই এই যে ছাঁচগুলো, দেখতেই পাচ্ছ মাটির তৈরি করা হয়েছে, এগুলো কিন্তু বাকি যে প্রতিমা রয়েছে সেখানেই লাগানো হবে, যে চালাটা থাকবে চালচিত্রের জন্য।
আর এখানে দেখো একটা কি সুন্দর ছাঁচ তৈরি করা আছে, এর ওপরেই কিন্তু মাটি ফেলে যে ময়ূরের যে ছাঁচটা করা হয়েছে দেখতেই পাচ্ছ, ওই হচ্ছে কি ময়ূরের ছাঁচটা। তো ওই যে জিনিসটা বানানো হয়েছে এটা কিন্তু, এটা হচ্ছে গিয়ে তোমার এই যে মাটির ছাঁচটা দেখতে পাচ্ছ এখানে ফেলেই করা হয়েছে। আর এখানেও কিছু তৈরি করা আছে দেখো ছোটো ছোটো করে, এগুলো সব চালচিত্রের জন্য আছে, যে চালচিত্রটা থাকবে সেখানে কাজ হবে এগুলো দিয়ে। আর তোমাদের এখন বাইরে নিয়ে যাব, তার আগে ওই সামনে একটা দেখো খড়ের কাজ হচ্ছে, ওই প্রতিমাটা একটু দেখিয়ে আসি। আর এ পাশে আরেকটা আছে যেটা মাটির কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, তো ওইগুলো দেখিয়ে তোমাদের তারপরে দেখাবো বাইরে প্রতিমাগুলো। তো চলো সামনে যাব, ওখানে গিয়ে এখন বাকিগুলো আগে দেখি নি, তারপরে ওগুলো দেখাবো। এখানে একটা প্রতিমা কিন্তু মাটির এপার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখানে মাটির ফার্স্ট লেয়ারটা হয়েছে, এরপর সেকেন্ড লেয়ার হয়ে গেলে তারপরে ওখানে রঙের কাজ করা হবে। আর পিছনে দেখো ওই পাশে আরেকটা প্রতিমা রয়েছে যেটার কিন্তু এখনও মাটির কাজ কমপ্লিট হয়নি, তো ওইটা খড়ের কাজ বাকি রয়েছে। আর যতদূর এখানে একটা চিরকুট লেখা রয়েছে, দেখে নি কী লেখা আছে। তো এটা হচ্ছে গিয়ে সুপ্রভাত পঞ্চদুর্গা, ও সরি এটা অ্যাকচুয়ালি জগদ্ধাত্রী, জগদ্ধাত্রীরই কোনো একটা ইয়ে আছে এখানে পঞ্চদুর্গা ফর্মে, চালাসহ দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু ডাকের সাজে সাজানো হবে, মাকে সোলার তৈরি হবে, লেখাই আছে সোলার সাজে ডাকের সাজে সাজানো হবে এই প্রতিমাটাকে। আর এখন বাইরে যাব, বাইরে গিয়ে আরও কিছু প্রতিমা রয়েছে যেগুলো শুকাতে দেওয়া হয়েছে, তো ওগুলো গিয়ে তোমাদেরকে দেখাবো এক এক করে। চলো বাইরে গিয়ে বাকি প্রতিমাগুলো দেখাচ্ছি। তো দেখালাম ওখানে যে চালচিত্রগুলো তৈরি হচ্ছে, আর ওই চালচিত্র কিছু কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব শোখাতে দেওয়া হয়েছে। দেখো এক এক করে কতগুলো চালচিত্র তৈরি হয়ে গিয়েছে, আর তোমাদেরকে একটু ডিটেলসগুলো দেখাবো। দেখো এই যে চালচিত্রের যে ডিটেলসগুলো রয়েছে, এক একটা কাজ ফিনিশিংগুলো দেখো কি সুন্দর করে করা হয়েছে এখানে, ছোটো ছোটো জিনিসগুলো এত সুন্দরভাবে করা হয়েছে, সুন্দর ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ। এই আরেকটা চলে আসলো এখন, এগুলো কিন্তু এক এক করে শুকাতে দেওয়া হচ্ছে, আর এগুলো চালচিত্রগুলো যেগুলো প্রতিমার পিছনে যে চালাটা থাকবে ওইখানে রাখা হবে। তো চলো এখন বাইরে যাব, বাইরে গিয়ে আরও কিছু প্রতিমা হচ্ছে দেখতেই পাচ্ছ, ওগুলোর মাটির কাজ হচ্ছে এখন। আর এগুলো কিন্তু বাইরেই করা হচ্ছে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ বুঝতে পারছো পুজোর আর বেশি দিন বাকি নেই, সামনেই পুজো চলেই এসেছে, আজকে কিন্তু পঞ্চমী। তো দেখতে পাচ্ছ এখানে এখন কাজ হচ্ছে, মাটির কাজ হচ্ছে, আর এগুলো কিন্তু রোদে শুকাতে দেওয়া হয়ে গেছে অলরেডি, এগুলোর কাজ হয়ে গিয়েছে। তো মাটির যে ফার্স্ট লেয়ার কিন্তু সবকটা প্রতিমার মধ্যে পড়ে গিয়েছে দেখতেই পাচ্ছ, মাটির ফার্স্ট লেয়ার কমপ্লিট হয়ে গিয়েছে এখানে। আর এই প্রতিমাটা তো মাটির ফার্স্ট লেয়ার পড়ে গেছে, তো এগুলোতে আরেকবার করে মাটির লেয়ার পড়বে, দেন এগুলো রঙের কাজের জন্য প্রস্তুত হয়ে যাবে। আর প্রশান্তদার সঙ্গে কথা বলে জানতে পারলাম এগুলো কিন্তু আজকের মধ্যেই সব মাটির সেকেন্ড লেয়ার কমপ্লিট হয়ে যাবে। আর এখানে দুটো প্রতিমা রয়েছে যেগুলোর মুখমণ্ডল বসিয়ে দেওয়া হয়েছে, দেখো চোখ দুখানা দেখো পুরো সাইড অব দি টানা রয়েছে এই প্রতিমাগুলো। এই প্রতিমাটা এখন মাটির কাজ হচ্ছে, আর এখন তোমাদের নিয়ে যাব ওই সাইডটাতে যেখানে বড় প্রতিমাটা রয়েছে। তো চলো ওই সাইডটাতে গিয়ে তোমাদেরকে লেক টাউনের যে বড় প্রতিমাটা দেখিয়েছিলাম, রাধাকৃষ্ণ মা জগদ্ধাত্রী আর দুর্গার কোলে যে গণেশ ঠাকুর, সেই প্রতিমাটা এখন দেখাবো ওই পাশে গিয়ে। চলো ওই পাশে গিয়ে কথা বলছি তোমাদের সঙ্গে। ওই হচ্ছে প্রশান্তদার স্টুডিও, তোমাদের তো ভেতরে সব কাজকর্ম দেখালামই, আর এখন আমরা চলে এসেছি রাস্তায় এই পারে, তোমাদেরকে দেখাবো এই যে লেক টাউনের ঠাকুরটা, তোমাদের বলেছিলাম লেক টাউনের ঠাকুরটা, এটা নিয়ে তোমাদেরকে এখন কিছু ডিসকাস করব। আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে এখন কাজ হচ্ছে, এই সামনে রাধাকৃষ্ণের কাজ হচ্ছে দেখতে পাচ্ছ, এক পাশে রাধাকৃষ্ণ নৃত্য করছে, এক পাশে মা জগদ্ধাত্রী, আর ওই পাশটাতে রয়েছে মা দুর্গার কোলে গণেশ ঠাকুর। তো সামনে থেকে দেখাবো চলো সব কিছু। দেখো এখানে কিন্তু তোমাদের ফার্স্টে যখন দেখিয়ে গিয়েছিলাম তখন কিন্তু খড়ের কাজ ছিল, আর এখন কিন্তু খড়ের কাজ কমপ্লিট হয়ে গিয়ে মাটির কাজ শুরু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ। এখানে এখন যে ফিনিশিংগুলো সেই গ্লেজের ব্যাপারটা করা হচ্ছে, এখানে মাটির কাজ করা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। জগদ্ধাত্রী ঠাকুরটা যেটা তোমাদের দেখিয়েছিলাম তখন কিন্তু খড়ের কাজ ছিল, আর এখন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো এখানে মাটির কাজ প্রায় কমপ্লিট, পুরো ফিনিশ হয়ে গিয়েছে, জাস্ট রঙের কাজটা বাকি রয়েছে। আর এই প্রতিমাটা কিন্তু আজকেই চলে যাবে প্যান্ডেলে। আর এটা হচ্ছে লেক টাউনের প্রতিমা, প্রতিমার হাইট রয়েছে 17 থেকে 18 ফিটের উপর হাইট রয়েছে। তো তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম এই প্রতিমাটা কিন্তু তখন খড়ের কাজ ছিল, মানে খড়ের তৈরি ছিল, আর এখন মাটির তৈরি হয়ে গিয়েছে, রঙের কাজ বাকি রয়েছে দেখতেই পাচ্ছ। এখানে সিংহটা দেখো খুব সুন্দর লাগছে এখান থেকে, এত সুন্দর কাজ করেছে প্রশান্তদা। প্রতিমাটা কিন্তু কমপ্লিট হয়ে গেলে অসাধারণ দেখতে লাগবে। আর এই হচ্ছে নিচে হাতি, দেখো এখানে হাতির মাথার ওপরে যে জিনিসগুলো করা হয়েছে দেখো, এক একটা জিনিস কি সুন্দরভাবে ফিনিশিংগুলো করা হয়েছে দেখো, অসাধারণ লাগছে। আর
প্রশান্তদার হাতের কাজ সম্পর্কে তোমাদের কি বলবো। আর তোমরা তো দেখেছোই এত ভিডিও দিয়েছি প্রশান্তদার, সেখানে তো তোমরা বাকি প্রতিমাগুলো দেখেছোই কেমন বানায় প্রশান্তদা, অসাধারণ কাজ হয়েছে, খুব সুন্দর। এখানে দেখো মায়ের মুখখানা দেখো কি সুন্দর হয়েছে। ওপরটাতে ওই ত্রিনয়নটা তোমাদের আগের দিন ভিডিওতে দেখিয়ে গিয়েছিলাম যেটা প্রশান্তদা করছিল, আর এখন কিন্তু পুরো সব সেট হয়ে গিয়েছে, জাস্ট রঙের কাজ বাকি। ওই পাশটাতে দেখাবো তোমাদের মা দুর্গার কোলে যে গণেশ ঠাকুর প্রণাম স্বরূপ দেখতেই পাচ্ছ। আর এখানে মাটির কাজ হচ্ছে এখন পুরোটা কিন্তু একটা সেট। এই যে পুরো ঠাকুরটা তোমাদের দেখালাম এই পুরোটা একটা সেট, একটা প্যান্ডেলের প্রতিমা, সেটা হচ্ছে লেক টাউনের প্রতিমা। আর এখানে দেখো গণেশ ঠাকুরটা, ছোট গণেশ ঠাকুর কি সুন্দর হচ্ছে মা দুর্গা। আর এইখানে হচ্ছে গণেশ ঠাকুরটা, তোমাদের তো দেখালামই কাজ কমপ্লিট মাটির কাজ। আর এখানে এখন জাস্ট ফিনিশিংগুলো করা হচ্ছে, মাটির ফিনিশিংটা হয়ে গেলেই এই প্রতিমাটা কিন্তু, এই যে মূর্তি প্রতিমা, এই যে জগদ্ধাত্রী প্রতিমার সঙ্গে এই যে প্রতিমাটা রয়েছে এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আজকে রং হয়ে গিয়ে প্যান্ডেলে যাওয়ার জন্য প্রস্তুত। আর এই প্রতিমাটা যতদূর মনে হচ্ছে রঙের কাজ বিকালের মধ্যেই হয়ে যাবে, আমি জানি না তোমাদেরকে দেখাতে পারবো কি না, বাট আমি চেষ্টা করব এই প্রতিমাটা, শুধুমাত্র এই প্রতিমাটার কাজ দেখানোর তোমাদেরকে বিকালবেলা এসে চেষ্টা করব। জানি না কখন কাজ সম্পূর্ণ হবে, প্রশান্তদার সঙ্গে কথা বলে জানতে পারবো। তো পুরো ব্যাপারটা জেনে তোমাদেরকে ভিডিও শেষে জানাবো, যদি সম্ভব হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর একবার শেষবার দেখিয়ে দিই তোমাদেরকে এই প্রতিমাটা, দেখো এই হচ্ছে মা জগদ্ধাত্রী। লাস্ট টাইম একবার এই প্রতিমাটা দেখিয়ে দিই, এই হচ্ছে গিয়ে মা জগদ্ধাত্রী দেখতেই পাচ্ছ। আর পেছনে যে চালাটা দেখছো, চালাটার মধ্যে এখন মাটির কাজ হচ্ছে, পুরো চালাটা মাটি দিয়ে ঘেরাও করে দেওয়া হবে। আর এটা হচ্ছে গিয়ে মা জগদ্ধাত্রী। এই পাশে হচ্ছে রাধাকৃষ্ণ দেখতেই পাচ্ছ নৃত্য করছে। আর এই পাশে যে চালাটা রয়েছে এটাও কিন্তু মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে। আর এই পাশে রয়েছে জগজ্জননী মা দুর্গা, সামনেই রয়েছে গণেশ ঠাকুর কোলে দেখতেই পাচ্ছ, এটাও কিন্তু চালাটা মাটি দিয়ে কমপ্লিট করে দেওয়া হবে। তো পুরো প্রতিমাটা একটা সেট। এই যে ঠাকুরটা তোমাদের দেখালাম এটা হচ্ছে গিয়ে লেক টাউনের একটা প্রতিমা, পুরোটা একটা সেট, পুরো ঠাকুরটা লেক টাউনে যাবে। আর আজকে রাতের মধ্যে যতদূর শুনছি রং কমপ্লিট হয়ে গিয়ে প্যান্ডেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। তো আমি পারলে বিকালে এসে তোমাদের এই ঠাকুরটারই শুধু রঙের কাজটা দেখাবো। আর এখন যাব এই পাশে, দেখো এই পাশে দুটো ঠাকুর হয়েছে, আর এই দুটো ঠাকুর কিন্তু মাটির কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এই ঠাকুরটাও বেশ বড় হয়েছে, হাইটটা কিন্তু বেশ বড়, আর দেখে মনে হচ্ছে 17-18 ফিট হাইট হবে। সিংহটা দেখো, সিংহটাও খুব সুন্দর হয়েছে, এখন অতটা বোঝা যাচ্ছে না যেহেতু এটা মাটির কাজ বাকি রয়েছে। আর দাদার সঙ্গে কথা বলে জানতে পারলাম এই সব কটা প্রতিমা আজকে বিকালবেলায় বেরিয়ে যাবে। দেখো এখানে মুখগুলো দেখাবো তোমাদের, প্রতিমার মুখগুলো দেখো কি সুন্দর হয়েছে। এখানে এই প্রতিমাটার মুখটা দেখো, একটু জুম করে দেখাবো তোমাদের, চোখ দুটো কিন্তু সাইড অবধি পুরো টানা রয়েছে, কমপ্লিট হয়ে গেলে অসাধারণ লাগবে দেখতে। আর এখানে এখন কাজ হচ্ছে মাটির কাজ, তোমাদের তো দেখালামই। আর এই পাশটাতেও দেখো কি সুন্দর একটা ঠাকুর, অসাধারণ রঙের কাজ কমপ্লিট হয়ে গেলে দেখতে খুব সুন্দর লাগবে। তো এই ঠাকুরগুলো তো এখন মাটির কাজ কমপ্লিট হয়নি, কিছু কাজ বাকি রয়ে গিয়েছে। বাইরেটা পুরো একবার শেষবার দেখিয়ে দিই, ওই হচ্ছে গিয়ে একটা ঠাকুর মাটির কাজ বাকি রয়েছে, ওটাতে এখনও মায়ের মুখমণ্ডল বসানো হয়নি। আর এটা তো তোমাদের দেখালাম লেক টাউনের প্রতিমাটা, এখন মাটির কাজ কমপ্লিট হচ্ছে, চালাটা পুরো মাটি দিয়ে ঘেরাও করা হবে। আর এই ঠাকুরটা কিন্তু বিকালবেলায় বেরিয়ে যাবে রঙের কাজ সম্পূর্ণ হয়ে গিয়ে। আর এই পাশে রয়েছে দুটো ঠাকুর, এই একটা ঠাকুর, এই একটা ঠাকুর, তো দেখতে পাচ্ছ এগুলোর মুখমণ্ডল বসানো হয়ে গিয়েছে, জাস্ট মাটির কাজ বাকি। মাটির কাজ হলে রঙের কাজ হবে, দেন এগুলো প্যান্ডেলে যাওয়ার জন্য প্রস্তুত। তো চলো এখন আবার যাব দাদার স্টুডিওতে, ওখানে গিয়ে চেষ্টা করব দাদার সঙ্গে দুটো কথা বলার, যদি সময় হয় দাদার তাহলে কথা বলবো এবং দাদাকে কিছু কথা জিজ্ঞেস করব শেষবারের মতো, কারণ এরপর কিন্তু আবার আসা হবে পরের বছর সরস্বতী পুজোতে। তো চলো দাদার সঙ্গে গিয়ে কথা বলি এবং দাদার সঙ্গে কিছু, দাদার থেকে আরও কিছু জানবো। তো ভেতরে স্টুডিওতে গিয়ে কথা বলছি। তো এই প্রতিমাটা দেখিয়ে গেলাম আর বাইরের সব কটা প্রতিমা দেখালাম। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের যে প্রশান্তদা রয়েছে, সে কিন্তু এখন যে চালাটা, চালাটা যে ফিনিশিংগুলো সেগুলোর কাজ করছে। তো দেখতেই পাচ্ছ প্রশান্তদার কাজ তো তোমাকে আগেও দেখিয়েছি আগেবার এসে, যেখানে প্রশান্তদা কালী ঠাকুরের যে চালাটা রয়েছিল সিলভার কালারের কাজটা করছিল। আর এখানে দেখো এখন জগদ্ধাত্রী ঠাকুরের যে চালাটা রয়েছে বেলেঘাটার যে প্রতিমাটা, ওর মধ্যে একটা ব্লুই শেড দিচ্ছে। আর ব্লুই শেডটা দেওয়াতে কিন্তু এই যে ছোটো ছোটো ক্রিয়েটিভিটি আইডিয়াগুলো, এগুলো কিন্তু হেভি করে প্রশান্তদা। আর এর জন্য প্রশান্তদা কিন্তু জানোই ফেমাস। তো এখানকার যে কটা প্রতিমা রয়েছে প্রশান্তদার ইউনিক কনসেপ্টের জন্যই কিন্তু সব আরও দেখতে সুন্দর লাগে, অসাধারণ লাগছে। রঙের কাজ এখন হচ্ছে দেখতেই পাচ্ছ, জাস্ট লাস্ট ফিনিশিংটা। আর এই প্রতিমাটা কিন্তু আজকেই বেরিয়ে যাবে।
তোমাদেরকে তো দেখালাম এই যে শেডগুলো। আর একটা জিনিস যেটা আমি তোমাদের প্রথম ভিডিওতেও ভুল বলেছি, বাট আমি ওটা জানতাম না, তো প্রশান্তদার থেকে কথা বলে জানলাম, এই যে জিনিসগুলো তোমাদের দেখিয়েছিলাম এটা কিন্তু শিব গৌরী। দেখো এই যে প্রতিচ্ছবিটা তুলে ধরা হয়েছে, ফাটাফাটি লাগছে, এগুলোতেও কিন্তু একটা ব্লুই শেড বসবে। আর পুরো কমপ্লিট হয়ে গেলে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। এখানে যে সাপগুলো দেখতে পাচ্ছ এগুলো তো এই সেই শেডটা দেখছো, এই শেডটাই হবে, নয়তো একটা গ্রিনিশ শেড টাইপের হবে, আলাদা ফুটে উঠছে। এই কালারটা দেখতে পাচ্ছ, একটা আলাদা ফুটে উঠছে, একটা আলাদা ফুটে উঠছে, দেখতেই পাচ্ছ এখানে। জিজ্ঞেস করো কোন কালারটা দিলে ভালো হবে, সাপে জিজ্ঞেস করছে কোন কালারটা দিলে ভালো হবে, তোমরা কমেন্ট করে জানিও। যদিও ব্লু শেড এখন পড়ে গিয়েছে, আর কিছু করার নেই, ও একটা জাস্ট ট্রাই হচ্ছে, প্রশান্তদা কাজ করছে। আর প্রশান্তদা কিন্তু একটা নিজের হাতে হেভি জিনিস বানিয়েছে, আর একটা লোক এখন এসেছিল। তো দেখো এইখানে এই জগদ্ধাত্রী ঠাকুরটা দেখো, এটা কিন্তু প্রশান্তদা নিজের হাতে বানিয়েছে, কি সুন্দর লাগছে দেখো, পুরোটা একটা শোলার মধ্যে বানিয়েছে, অসাধারণ লাগছে। ছোটোর মধ্যে জগদ্ধাত্রী ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। এখানে কাজগুলো দেখো, পিছনে যে এঁকেছে, এঁকে জিনিসগুলো করেছে, অসাধারণ লাগছে। কিন্তু তোমরা জানিও তোমাদের এই প্রতিমাটা কেমন লাগলো, ছোটোর মধ্যে প্রতিমাটা দেখো কি সুন্দরভাবে বানিয়েছে। এখানে প্রতিটা কাজগুলো দেখো, শাড়ি থেকে শুরু করে সিংহটা আর মায়ের যে মুখখানা দেখো, অসাধারণ কাজ হয়েছে, অসাধারণ, জাস্ট ফ্যান্টাস্টিক। এখানে মা জগদ্ধাত্রী এই রূপটা জাস্ট আমার অসাধারণ লাগলো, ছোটোর মধ্যে এত সুন্দর প্রতিমা আমি আগে দেখিনি, এত সুন্দর কাজ, পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো পারফেক্ট ম্যাচ করে গিয়েছে। তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো এই ছোটো প্রতিমাটা, এটা তো আমি দেখিনি, এটা আমাকে একটা একজন সাজেস্ট করলো, এনাদেরই একজন শিল্পী, যে দেখো ভেতরে একটা দাদা বানিয়েছে, তাই তোমাদেরও দেখালাম। তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে এই ছোট্ট মা জগদ্ধাত্রী প্রতিমাটি। বন্ধুরা এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা লাস্ট একবার তোমাদের দেখিয়ে দিই, প্রশান্তদা যে কাজটা করলো এখন দেখো। এখানে কিন্তু যে ফুলগুলো দেখতে পাচ্ছ, সব কটা কিন্তু ব্লু শেড দেওয়া হয়ে গিয়েছে, যেটা তোমাদের আগে যখন দেখালাম ভিডিওটা করে তখন ছিল না, এটা প্রশান্তদা এইমাত্র করলো। আর ওপরে দেখো ওই জায়গাটা একটা ব্লু শেড দিয়েছে, সাপগুলোতে ব্লু শেড দেওয়ার পরে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে দেখো। এখানে এই ছোটো ছোটো কাজগুলোর জন্যই প্রশান্তদা বিখ্যাত, তোমরা জানো। আর একটা এখানে অ্যাশ কালার একটা শেড দেওয়া হবে সাপগুলোর মধ্যে, তো দিলে আরও বেশি সুন্দর লাগবে। তো আজকে প্রশান্তদা স্টুডিওর ভিডিওটা এখানেই শেষ করব। তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করব, এক এক করে তো তোমাদের সব কটা ঠাকুর দেখিয়ে দিলাম, দেখতাম না ঠাকুরটা দেখালাম যেটা এখন মাটির কাজ হয়ে গিয়েছে, রঙের কাজের জন্য প্রস্তুত। বেলেঘাটার ঠাকুরটা দেখালাম শুরু থেকে শেষ অবধি, যে প্রশান্তদা নিজে কাজ করলো, যে শেডগুলো দিল। আর তোমাদের একটা কথা জানাবো, যেটা হচ্ছে গিয়ে এইমাত্র একজন এসে জানিয়ে গেল, প্রশান্তদার যে জবা কালীটা ছিল সেই ঠাকুরটা কিন্তু দ্বিতীয় পুরস্কার পেয়েছে। তো প্রশান্তদাকে জানিয়ে গেল আর আমরাও জানতে পারলাম এইমাত্র। তোমরাও জানাবে তোমাদের কেমন লাগলো প্রশান্তদা স্টুডিও এই বছরের সব কটা প্রতিমা। তোমাদের শুরু থেকে দেখিয়েছি দুর্গা ঠাকুর দেখিয়েছি, কালী ঠাকুর দেখিয়েছি, জগদ্ধাত্রী প্রতিমাও দেখালাম। তো তোমাদের কালকে একবার এসে লাস্ট একটা ভিডিও করে দেখিয়ে যাবো, লেক টাউনের যে প্রতিমাটা ছিল সেই প্রতিমাটার পুরো কমপ্লিট ভিডিও লাস্ট কালকে তোমাদের দেখাবো। আর আসছে দিনে কিন্তু এখন পরপর জগদ্ধাত্রী পুজোর ব্লগস আসতেই থাকবে আমার ইউটিউব চ্যানেলে, সেগুলো দেখার জন্য এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দাও ভিডিও আপডেটসের জন্য। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো, চলো টাটা, গুড বাই।